নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটি বার্ষিক রাশিফলের ভিডিও, অর্থাৎ 1428 বঙ্গাব্দ মেষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি পুরোটাই কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ যত মেষ রাশির জাতক ও জাতিকা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা কথাগুলো একদম 100-এ 100 মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। আর যদি আপনি নিজের জন্মছক বিচার করতে চান, অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী 1428 বঙ্গাব্দ কেমন যাবে, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন, জেনে নেওয়া যাক মেষ রাশির 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসি সূর্যাস্ত। দেখুন, শারীরিক দিক কিন্তু আপনাদের ভালো যাবে, এবং যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে উপার কাম করবেন। এই বছর ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ আপনার জন্মছকে যদি শনি মঙ্গল শুভ অবস্থায় না থাকে বা শনি মঙ্গল একত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম ক্রিয়েট হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তাই পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর, যেটি আমি ভিডিওর পূর্বে বললাম। এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো যাবে। এরপর আসি বিদ্যা বা পড়াশোনার স্থান কেমন যাবে। দেখুন, এই বছর আপনাদের পড়াশোনার দিক কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ভালো যাবে, এবং যাদের আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের একটু বেশি পরিমাণে ভালো যাবে। এর মধ্যেও একটি ব্যাপার রয়েছে, ধরুন আপনার জন্মছকে বুধ গ্রহ ড্যামেজ রয়েছে, সেক্ষেত্রে আমার কথা কিন্তু মিলবে না। তাই এই প্রেডিকশনটি টোটালটাই যে 100-এ 100 একদম সত্য তা ধরে এগোবেন না, নিজস্ব জন্মছক অনুযায়ী এগোন। এরপর আসি ব্যবসা স্থান কেমন যেতে চলেছে। দেখুন, এই বছর অর্থাৎ 1428 বঙ্গাব্দে আপনাদের ব্যবসার দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠবে, কিন্তু পাশাপাশি লোন হওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং এই বছর কিছু পরিমাণ ব্যবসাতে আর্থিক লসের কিন্তু সম্মুখীন হতে পারেন, এদিকটাও কিন্তু মাথায় রাখবেন। এবার তারাই হবে যাদের জন্মছকে শনি ড্যামেজ রয়েছে, তারাই হবে যাদের জন্মছকে শুক্র ড্যামেজ রয়েছে, তারাই হবে যাদের জন্মছকে বুধ গ্রহ ড্যামেজ রয়েছে। এরপর আসি আপনাদের চাকুরির স্থান কেমন যাবে। দেখুন, চাকুরির স্থান কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। কিন্তু আপনার জন্মছকে যদি রাহু গ্রহ ড্যামেজ থাকে সেক্ষেত্রে চাকরিচ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটাও একটা ব্যাপার রয়েছে। তাই আমার প্রেডিকশান যে একদম 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, সেই কারণে আমি ভেঙে আপনাদেরকে বলতে চলেছি। এরপর আসি আপনাদের আর্থিক দিক কেমন যাবে। দেখুন, আর্থিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং আয় এবং ব্যয়ের দিকে সমতা কিন্তু সেই মাত্রায় থাকবে না, কিন্তু পুরো মাস পুরো বছরটাই যে থাকবে না তা নয়, কিন্তু কিছু কিছু মাসে আপনাদের থাকবে না। তাই ভেবে চিন্তে একটু খরচা করুন, মানে আননেসেসারি কোনো খরচা কিন্তু করবেন না। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, তবে যারা শ্বশুরবাড়িতে ঘর করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম বা একটু চাপ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ আপনাদের শ্বশুর বাড়ি থেকে কিন্তু কিছুটা পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে, সেদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপরে আসি আপনাদের প্রেম বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই বছর আপনাদের প্রেম বা প্রেমজ জীবন কিন্তু খুব ভালো যেতে চলেছে,
নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, কিন্তু তাদের আবার করবে না যাদের জন্মছকে শুক্র গ্রহ খারাপ রয়েছে। যাদের জন্মছকে শুক্র গ্রহ খারাপ রয়েছে তাদের প্রেম নিয়ে কিন্তু বাধা আসবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তাই আমি বলছি প্রতিটাই যে একদম 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, এটা ইঞ্জিনিয়ারিং রাশিফল। আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী যদি জানতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। এরপর আসি আপনাদের প্রাপ্তিযোগ কী রয়েছে। এই বছর প্রাপ্তিযোগের দিকটা কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ পৈতৃক সূত্র থেকে অর্থলাভ বা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিবাহ সূত্রে কিন্তু শ্বশুরবাড়ি থেকে কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ আটকে যাচ্ছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বছর সন্তান সুখের দিকটাও কিন্তু রয়েছে, কিন্তু যাদের কেতু গ্রহ ড্যামেজ রয়েছে তাদের কিন্তু সন্তান নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, এদিকটাও মাথায় রাখুন। তাই নিজস্ব জন্মছক না দেখে একদম এক্স্যাক্ট কখনোই ধরবেন না। তো এই গেল মেষ রাশির জাতক ও জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।